السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. সংক্ষিপ্ত হামদ ও নাতের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী তাওহীদের জান্নাবাহী প্রতিষ্ঠান হাবিবুল উম্মাহ মডেল মাদ্রাসা এর ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের ইসলাহুল বয়ানের মানব সভাপতি আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত তাওহীদ পিপেট ছাত্র ভাইরা, আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আমার বিষয় শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলাহুল বয়ানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলাহুল বয়ান সম্পর্কে কিছু কথা। সম্মানিত উপস্থিতি, ইসলাহুল বয়ান শব্দার্থ হচ্ছে বয়ান শুদ্ধ করা, আর এটা আমাদের মাদ্রাসার যোগ্য ঐতিহ্য। যদি আমরা এই যথাযথ মূল্যায়ন করি তাহলে আমরা একজন বড় আলেম এবং যোগ্য বক্তা হতে পারবো। আর ইসলাহুল বয়ান এই কারণে যাতে করে আমরা সমাজ থেকে শিরিক বেদাত দূর করে একটি ভালো সমাজ করতে পারি। আর ইসলাহুল বায়ান বা দিনী উপদেশ এটা কোনো নতুন কোনো সংযোজন নয়, বরং আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা কোরআন মাইদে বলেন, তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাত করে তোমরা চিকে গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও পৌঁছে দাও, আয়াত হইলেও পৌঁছে দাও। সম্মানিত উপস্থিতি, ইসলাহুল বয়ানের উদ্দেশ্য কি হতে হবে? ইসলাহুল বয়ানের উদ্দেশ্য হতে হবে কোরআন হাদিসের আলোকে এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে ইসলাম বা শরীক ধারণা করা। আমি পরিশেষে বলতে চাই যে আমরা ইসলাহুল বয়ানের উপর যথাযথ মূল্যায়ন করবো তাহলে আমরা অনেক উপকার লাভ করতে পারবো। যেমন আমাদের মুখের জড়তা দূর হবে এবং আমরা মানুষকে সঠিক ইসলাম ছড়িয়ে দিতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলাহুল বয়ানের উপর গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।